আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব সুন্দর একটা প্রকৃতি বৃষ্টি দেখলে সবার ভালো লাগে তাই না বৃষ্টি থেকেই শুরু করলাম আলহামদুলিল্লাহ আপনাদের সিনারিটা দেখে খুবই ভালো লাগে বৃষ্টি দেখলে মনটা অনেক সতেজ হয়ে যায় যাই আমি আমার কাজের আপডেট জানাই সেটা হচ্ছে যে যে কোনো কাজ কখন আপনাদের কি কখনও চোখে পড়ে না যে যে কোনো একটা ঘর যদি বানানো শুরু হয়ে যায় যে কোনো একটা ফ্ল্যাট বা সুন্দর বাসাটা যখন সেটা যত লাক্সারিয়াস ফ্ল্যাট হোক না কেন যত মানে অসম্ভব সুন্দর বাসায় হোক না কেন শুরুটা কিন্তু খুব অসুন্দর দিয়ে শুরু হয় আর শুরুর গোড়ার দিকের সেই কাজগুলা কিন্তু একইবারে একই রকম যেমন হচ্ছে শ্রম ইট বালু পাথর রড সিমেন্ট এসব তাই না এসব দিয়েই শুরু হয় এবং শুরুটা দেখতে মোটামুটি বেশ অসুন্দর দেখায় শুরুটা দেখতে কারোই ভালো লাগে না কারণ অসুন্দর জিনিস দেখতে কারোই মানে পছন্দ না এসব কথা বলার কারণটা হলো আমিও খুব অসুন্দর জিনিস দিয়ে কাজটা শুরু করছি এত আমি এত টানা দুই মাসে টানিয়া বেশ মোটামুটি যতটুকু মানে আমি পারছি আমার জ্ঞানের মধ্যে যতটুকু স্টাডি করা মোটামুটি একটু সার্চ দিয়ে পড়া কীভাবে কি করতে হয় পড়ার পরে যখন বাস্তব ফিল্ডে নামছি একটা কাজে যেটা আমি ইন্ডিকেট করতেছি সেটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে আমি আমার যে অনলাইন বিজনেসটা শুরু করছি সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি আসলে রিয়াল ফিল্ডটা একেবারে অন্যরকম এখন আমি কাজ করতে এসে দেখেন যে কোনো কাজ শুরু করেন না কেন মিনিমাম কমন সেন্স বা মিনিমাম নলেজ থাকা দরকার অতটুকু নিয়ে নামার পরেও আমি অনেক বেশি হচ্ছে হেডেক নিতে হচ্ছে কারণ এখানে একটা কাজে আমাকে কেশের কাজ করতে হচ্ছে আইটি সেকশনের কাজ করতে হচ্ছে আর প্রথমের দিকে আমরা একটু বিশ্বস্ত দ মানে পরিশ্রমের একজন লোক পাচ্ছি না পেলে হয়তো ডেলিভারি কাজটা তাকে দিয়ে করাবো ইনশাল্লাহ ইচ্ছা আছে তো আমার এই আবেগটাকে কাজে লাগানোর জন্য মানে খুব কাছের মানুষ কয়েকজন খুব মানে কি বলবো ওদের শ্রমের মূল্য তো আমি কোটি টাকা দিয়েও শোধ করতে পারবো না আমার একটা ইমোশন আমার একটা কাজ সেটাকে একটা জায়গা দাঁড় করানোর জন্য আমার স্বামী এবং আমার বাবা অনেক বেশি কষ্ট করতেছে এখন প্রথমের দিকে ডেলিভারিটা যে আমি কী বলব আমি পুরো লজ্জায় পড়ে গেছি সেটা হচ্ছে যে আমি যাদের কনফার্ম করছি এগারো জনের ডেলিভারি হচ্ছে না সরি অর্ডার কনফার্ম করছি অলরেডি চারজনের দেওয়া হয়ে গেছে আমি প্রত্যেকজনকে বলছিলাম যে দু দিন সময় লাগবে আমি এটা বুঝতে পারি নি কারণ আমার স্বামী হচ্ছে অফিস ওনার যাদেরকে মানে দেই তাদেরকে ফোন দিয়েই সকাল আটটায় অফিসে সে অফিসে যাওয়ার আগে একটা ডেলিভারি দেয় আর অফিসে হচ্ছে অফিস থেকে বের হওয়ার পর আমি রেডি করে রাখি সব কিছু সে অফিস থেকে আসার পরে একটা ডেলিভারি দেয় আর প্রথমের দিকে কাজটা ওই করতেছে কারণ চাইলেই সব কিছু পাওয়া যায় না যে একটা বিশ্বস্ত লোক আমাদের দরকার যে এই কাজটা আমাদের হেল্প করবে সেই লোকটা আমি চাইলেই কোথায় পাবো তো আমরা দুজনেই করতেছি আলহামদুলিল্লাহ দেখতে শুনতে আপনাদের কাছে অসুন্দর মনে হলেও আমার বিশ্বাস চোখে খালি স্বপ্ন ভাসতেছে যে ইনশাল্লাহ কাজটা একদিন সুন্দর করে আমরা গুছাইতে পারবো কারণ অনেক কিছু চিন্তাভাবনা করে কাজে নামার পরেও মনে হচ্ছে যে অনেক কিছু করা দরকার আমরা দুজন একাই সামলাতে পারতেছি না সামলাতে পারতেছি না মানে অনেকটা কষ্ট করেও খুব অর্গানাইজ করতে একটু সময় লাগবে আর আপনাদের এই সহানুভূতিটুকু আর হচ্ছে ভালোবাসাটুকু তো অবশ্যই আমি চাইবো আর গুছাইতে বলতে যখন আমি জিনিসগুলো আমি পাঠাবো আসলে মাটির একটা জিনিস মানুষের ঘরে গিয়ে দিয়ে আসা যা মানে কি বলবো রিকশা বাসে যেদিকে যান সেটা একটা অনেক ডেলিভারিটা অনেক চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াইছে কারণ হচ্ছে অক্ষত অবস্থায় একটা ডেলিভারি দেওয়া বিশাল কষ্টের ব্যাপার তার উপর আবার এগুলো যে কত যত্ন করে আবার আব্বা রংপুর থেকে পাঠাচ্ছে আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না আর লজ্জায় পড়ে গেছে এই কারণে যে আমি ওদের সবাইকে বলছিলাম যে দুদিনের মধ্যে দিব দুদিনের মধ্যে আমি দিতে পারতেছি না অনেকে হয়তো বা দুদিন বলছি কিন্তু পরের দিনে ডেলিভারি দিয়ে দিয়েছি এবং উনি অনেক খুশি আমাকে রিপ্লাই দিছে আর যখন প্রথম প্রথম ডেলিভারিটা দিতে চাই তা আমি মানে আমার হাজব্যান্ড এত আমার আমারকে সে হেল্প করতে পারতেছে ও ডেলিভারি দিচ্ছে বা দিয়ে দিয়ে আসছে এটার জন্য সে কোনো ফিলিংস নাই ফিলিংসটা হচ্ছে এইটা যে আমার সে কাজটা একটা করতে পারছে যে আমার সে আবেগটাকে আমার ইমোশনের কাজটাকে সে হেল্প করতে পারছে কারণ ও ডেলিভারি প্রথম দিয়ে আমাকে ফোন দিছিল। আমাকে ফোন দিয়ে বলতেছে খুশি তোমার কাজ করছি মানে ও তো কখনোই চায় নাই যে বা ও কখনও আমাকে বলেও না এসব কথা এসব সমস্ত আমার আবেগ আমার ইচ্ছা আর আমার ইচ্ছা বা আবেগটাকেই প্রাধান্য দেওয়ার জন্য আমার হাজব্যান্ডের আল্লাহকে কি বলবো এগুলো এগুলো ভিডিওতে বলা মানে আসলে একটু বাড়াবাড়ি হয়ে যায় যাই হোক আর আমাদের যে প্রথম কাস্টমার আমি ওনার ছবিটা তোলা হয়েছে ওনার অনুমতি নিয়ে কিন্তু ভিডিওটা আপলোড মানে ভিডিওতে যে ওনার ছবিটা আমি দেখাবো এটা অনেক সহ অনুমতি নেই নি কখনো যদি উনি দেখে তাহলে আমি ভিডিওটা ডিলিট করে দিব। আমাদের আমার হাজব্যান্ড খুব এক্সাইটেড ছিল যে প্রথম কাস্টমার আমার প্রথম সে দিতে যাচ্ছে এটা নিয়ে তাকে একটা পিকচার তুলছে আর এনাকে এত বেশি ভ্যালু দেওয়ার আরেকটা বিশেষ কারণ হচ্ছে আমাকে উনি বলছিল যে উনি মা তরকারি রান্না করা ভাতে রান্না করা পাতিল নিছিল বলতেছিল যে আমি আমার মায়ের জন্য নিব আমার ওনার এই কথাটা খুব মন ছুঁয়ে গেছে যে একটা ইয়াং ছেলে সাধারণত নেটে এসে কি করে নিজের টি শার্ট দেখে ফ্যাশনেবল চশমা দেখে প্যান্ট দেখে এটসেট্রা এটসেট্রা কিন্তু দেখেন ব্যাপারটা যে সেই একটা ইয়াং ছেলে নেটে এসে সে বলতেছে যে আমি এটা মায়ের জন্য নিছি আমার এই জিনিসটা খুব ভালো লাগছে আর এই জন্য ওনার ছবিটা আরও স্মৃতি হিসেবে ধরে রাখা আমি এই যে ডায়েরি খুলে ফেলছি আল্লাহর অশেষ রহমতে বিজনেসের ডায়েরি আর কি অলরেডি আর এভাবে ঝাপসা করে দেওয়ার কারণ মোবাইল নাম্বারগুলো দেখা যাচ্ছিল এটা অনেকেরই পার্সোনাল পার্সোনাল নাম্বার আর এটা দেখানোর একটা আপনাদেরকে কারণ যে অলরেডি ডেলিভারি দেওয়ার পরে আমার হাতে পেন্ডিং মোবাইল নাম্বার অ্যাড্রেস উনিশটা আছে আমি আবার পনেরো পিস করে নিয়ে আসছি সে হোপফুলি ইনশাল্লাহ কালকে চলে আসবে আর আমি এ পর্যন্ত অর্ডার নিচ্ছি না কারণ আমার পেন্ডিং অর্ডার আমি বলছি প্রোডাক্ট আসলে ওনাদেরকে প্রথম দিব কারণ ওনারা প্রথমেই আমাকে নক করছে প্রথমেই ওনাদের অ্যাড্রেস নাম্বার সব দিয়ে দিছে আর এগুলো প্রোডাক্ট দেখানোর কারণ হচ্ছে আপনাদেরকে যে এবার মাটির পাতিল না হচ্ছে আমি ভ্যারাইটির জিনিস নিয়ে আসছি অলরেডি এক বস্তা চলে আসছে মাটির এই সব জিনিস আছে হচ্ছে গ্লাস সেট কলমদানি তারপর হচ্ছে ফিননি সেট এগুলো বিভিন্ন ভ্যারাইটির জিনিস আমি নিয়ে আসার একটা কারণ আমার যেটা অভিজ্ঞতা হয়েছে আমি আপনাদের সাথে বিজনেসের এই বিষয়গুলো শেয়ার করার কারণ যে আপনারা আমার এই বিষয়টা বুঝতে পারবেন সেটা হচ্ছে একজন শুধু একটা বাটনা ভর্তা করা নিয়ে অর্ডার করছে তার বাসায় যেতে ধরেন যে একটা একশো টাকার জিনিস ওনার বাসায় পৌঁছানো পর্যন্ত আর একশো তিরিশ টাকা রিক্সা ভাড়া হয়েছে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম তোমার এত টাকা লাগলো তো উনি বললো ও বললো যে বাস থেকে নেমে ওনার বাড়ি এত অলি গলি যে ও গলিতে পর্যন্ত পৌঁছাতে আমি তো এই জিনিসটা হাতে করে নিয়ে যাইতে পারবো না আমার ব্যাগ কাঁধে হাতে করে নিয়ে এতদূর হাঁটা সম্ভব ছিল না এই জন্য সে হচ্ছে রিক্সা করে গেছে আর রিক্সা ঢাকা শহরের কষ্ট আপনাদের জানাই আছে যে উঠায় নামলেই বিশ টাকা তো আমি দেখছি যে ছোট্ট একটা জিনিস আমি আর অর্ডার নেবো না মিনিমাম পাঁচশো টাকার অর্ডারের নিচে কেউ অর্ডার করে নেবো না এই জন্য ভ্যারাইটির জিনিস রাখা যে যার যেটা পছন্দ হবে সে সেটা অর্ডার করবে আমি বিভিন্ন জিনিস আমি আমার রুচি মতো নিয়ে আসছি যে যে শুধু বিক্রি করার জন্য নাও যে জিনিসগুলো আমার পার্সোনালি পছন্দ যে জিনিসগুলো আমি ঘরে রাখতে পছন্দ করি যে জিনিসগুলো হচ্ছে ব্যক্তিগতভাবে আমি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য ফিল করি সেই জিনিসগুলো আমি ভ্যারাইটির প্রোডাক্ট নিয়ে আসছি যেন এবং আরও বিগ হচ্ছে চিন্তা আছে আমরা খুব দ্রুত একটা ওয়েবসাইট খুলব অলরেডি ডোমেন নেওয়া হয়ে গেছে ওয়েবসাইটে এগুলো সব আপডেট করব ফেসবুকে নয় ওয়েবসাইটে যেন যার যেখানে সুবিধা হয় ফেসবুকে অথবা ওয়েবসাইটে অথবা মোবাইল নাম্বার দেওয়া থাকবে সবগুলোতে মিনিমাম পাঁচশো টাকার হচ্ছে অর্ডার করতে হবে তা না হলে আমি ডেলিভারি চার্জ আশি টাকা ধরছি সেখানে ডেলিভারি করতে যদি একটা আশি টাকার জিনিস ডেলিভারি করতে যদি দেড়শো টাকা লাগে এটা আসলে আমার জন্য খুব সমস্যা হয়ে যাচ্ছে হোপফুলি আপনারা বিষয়টা পজিটিভলি নেবেন আর এইসবের আপডেট দেওয়ার জন্য আজকে আপনাদের কাছে আসা কারণ কালকে হয়তো আমি ভিডিও দিতে পারবো না কারণ আমার বাসায় কালকে গেস্ট আসবে আর যদি আমি ভিডিও শ্যুটও করি তাহলে ভয়েস দিতে পারবো না কারণ বাসায় কেউ থাকলে বা থার্ড পারসন যেই হোক না কেন যেই থাকলে ভিডিও শ্যুট করা যায় তাদের অনুমতি নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা যায় না কারণ ভয়েস দেওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় আর আমার কাজের এই আপডেটটুকু আপনাদের দেওয়ার জন্যই আমার এখানে আসা যে আমি খুব অসু কাজ শুরু করছি কিন্তু খুব অসুন্দরভাবে শুরু হচ্ছে কোনো কিছুই এখনও গোছানো হয়নি ইনশাল্লাহ আমি খুব দ্রুতই খুব সুন্দর করে সবগুলো গুছাই নিব আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি আরও তাড়াতাড়ি কাজটা খুব দ্রুতই করতে পারবো তবে একটা জিনিস শুধু আপনাদেরকে বলি কোনো কাজ যদি শুরু করেন কখনোই নিরাশ হবেন না কখনোই ধৈর্য হারা হওয়া যাবে না কখনোই হেরে যাওয়ার কথা চিন্তা করা যাবে না কারণ প্রত্যেকটা এই আমি বলছি যে অনেক সুন্দর একটা বিল্ডিংও কিন্তু যখন তৈরি করা হয় তখন প্রথমে কিন্তু অসুন্দর দিয়ে শুরু হয় আর ওই অসুন্দর বিল্ডিংটাকে ইট পাথর বালুর দিকে কেউ কিন্তু তাকায় না কিন্তু বিল্ডিংটা যখন একটা স্ট্রাকচার গড়া যায় যখন একটা বিল্ডিং হয়ে যায় তখন আমরা সবাই মিলে কি সুন্দর ফ্ল্যাট টাইলস আমরা টাইলস বলতে বুঝি খুব সুন্দর ফ্ল্যাট বড় বারান্দা কিন্তু এটা হতে যে একটা সময় লাগছে এটা হতে যে একটা অসুন্দর জিনিস দিয়ে শুরু হয়ে গেছে এটা আমরা কেউ বলি না এবং ওদিকে কনসেনট্রেটও দিই না আপনাদের কাছে এই সুন্দর মেসেজটা দেওয়ার জন্য আমি বলছি যে আমিও কাজটা খুব অসুন্দর করে এলোমেলো ভাবি শুরু করছি এবং অনেক কিছুই আমার কাজ করতেছি আর অভিজ্ঞতা হচ্ছে খুব দ্রুত আমি সব কিছু গুছায় নিব এবং খুব দ্রুত আপনাদেরকে সুন্দর কাজ সুন্দরভাবে কাজটা প্রেজেন্ট করতে পারবো আপনারা সবাই ভালো থাকবেন সবসময় পজিটিভ থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা আর ভালোবেসেই সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ